এবার কৃষকের ঘরে মিলল ২৫টি ভয়ঙ্কর গোকরা সাপ, আতঙ্কে এলাকাবাসী। নাটোরের গুরুদাসপুরের এক কৃষকের শয়ন ঘর থেকে পাওয়া গেল ২৫টি গোকরা সাপ। বুধবার বিকেল উপজেলা পৌর সদরের আনন্দনগর মহল্লায় মৃত সাদেক আলীর ছেলে কৃষক সৈয়দ আলীর শয়নঘর থেকে একটি মা সাপ এবং ২৪টি বাচ্চা গোকরা সাপ পাওয়া যায়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত দুদিন আগে কৃষক সৈয়দের স্ত্রী ঘরের মেঝুতে সাপের খোলস দেখতে পান। পরে এলাকাবাসীর পরামর্শে বাজার থেকে কার্বনিক অ্যাসিড নিয়ে শয়ন ঘরে রাখেন। বুধবার দুপুরের পর থেকে সাপের একটি বাচ্চা বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। প্রতিবেশীদের সহযোগিতায় কোদাল এবং শাবল দিয়ে মেঝে খুঁড়তে থাকলে একের পর এক ওই গোকরা সাপের বাচ্চাগুলো বের হতে থাকে। এক পর্যায়ে মা সাপটিও বের হয়। তখন এলাকাবাসী মা সাপটি বিষধর হওয়া নিজেদের সুরক্ষার জন্য মেরে ফেলেন। মা সাপসহ মোট ২৫টি গোকরা সাপের বাচ্চা মাটি চাপা দেওয়া হয়। কৃষক সৈয়দ আলী জানান, অনেকের পরামর্শে বাজার থেকে কার্বনিক অ্যাসিড নিয়ে এসে তিনি বাসায় নিজের সুবান ঘরে রেখে দেন। স্থানীয় পরিবেশ কর্মী নাজমুল হাসান জানান, সাপটি মারা অন্যায়, আতঙ্কিত না হয়ে পরিবেশ কর্মীদের অথবা স্থানীয় বন বিভাগের সাথে যোগাযোগ করা উচিত ছিল, তাহলে সাপগুলো উদ্ধার করে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া যেত। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।